আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তুক ইসলাম তন্ময়। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাজিতপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলে তিন আরোহী নিহত। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরিতে স্কুলে স্কুলে যাচ্ছে পুলিশ। পাকুন্দিয়া সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ। মিঠাবনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার পড়ছি বিস্তারিত সংবাদ। কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলের তিন আরোহীর সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবার 12 মার্চ দুপুর 1:30টার দিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে বাজিতপুর উপজেলার মধ্যে পিরুজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে রাকিব 20, নুরি আলম 17 ও নয়ন 22। তাদের মধ্যে রাকিব বাজিতপুর উপজেলার মধ্যে পিরুজপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে, নুরি আলম একই এলাকার নিধু মিয়ার ছেলে এবং নয়ন কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে। কটিয়াদি হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর 1:30টার দিকে মধ্য পিরুজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীরা সবাই মারা যায়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুস সাত্তার সোবহান আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক আপন মিয়াকে আটক করা হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরিতে স্কুলে স্কুলে গিয়ে সচেতনতামূলক সভা করেছে হোসেনপুর থানা পুলিশ। সভার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাস সম্পর্কে পুলিশের এই গণসচেতনতামূলক কর্মসূচি শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। বৃহস্পতিবার 12 মার্চ সকালে উপজেলা সদরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সচেতনমূলক সভায় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের আগে ও পরে সাবান দিয়ে হাত মুখ ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়। এছাড়াও পরিবার ও এলাকাবাসীদের মাঝে এ সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদুদ্দিন, হোসেনপুর থানার এসআই রাজল করিম, আজহল ইসলাম প্রমুখ। কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় গত মঙ্গলবার 10 মার্চ দুপুর 12টার দিকে কিশোরগঞ্জ ঢাকা মহাসড়কের মির্জাপুর বাইপাস মোড়ে বাস ট্রাকের সংঘর্ষে লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিলন মিয়া 15 নিহত হওয়া অনন্যা পরিবহনের ড্রাইভারের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার 12 মার্চ সকাল 10:30টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা অনন্যা পরিবহনে একটি বাস ভাঙচুর করে। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে কিশোরগঞ্জ টু ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুপাশে 1 কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। অবরোধ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 12 মার্চ সকাল 10টায় কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য রেজান আহমেদ তৌফিক। আর অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আসিয়া আলম, মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাই, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মোহন, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রিয় দর্শক, বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সংযুক্ত থাকুন চ্যানেল ফোরের সাথে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.vdchannel4.com, আমাদের ইউটিউব চ্যানেল বিডি চ্যানেল ফোর সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।